আমি আগে দেখতাম ওই যে ভারতে যাইতাম অনেক মাহফিল, বাবা খাজা গরিবে নামাজ, সেই ভারতে গিয়ে দেখতাম অনেক শিখ, কি শিখ এক এক ফাগরি কি লাগে যেন বাইতুল মোকারমের ইমাম সাহেব এত ফাগরি বাঁধা না, কি মারাত্মক এত সহি শুদ্ধ। তা একদিন আমি ট্রেনে দেখতেছি কি রে এদের মাথায় ফাগরি আছে, নামাজ কই? তো আমি যাই বলি ভাইয়া নামাজ পড়ঙ্গে, নেই নেই নেই। তো নেই নেই কেন? আমি তো হিন্দু, তো পাগড়ি কোনটা? পাগড়ি একটা নকশা, আহা এটা পাগড়ি। খবরদার, মুসলমানের মধ্যে দাবি করে 72টা মুসলমান পাগড়ি বাঁধে হারাম, এরা তসবিহ পকেটে রাখে হারাম, এরা মেসওয়াক করে হারাম। নবীজি বলে বনি ইসরাইলের মধ্যে ফেরকা দল ছিল 72, আমার উম্মতের মধ্যে দল হবে 73, 72টা দল জাহান্নামী, একটা দল জান্নাতি, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার দিয়ে বলো মারহাবা, তোলে বলো নামাজ চাই কি চাই না, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, দেশের ভালোবাসা, চিৎকার দিয়ে বলো মারহাবা। নামাজ পড়বেন তেরে সুল আরবি সালাহ ইসলাম ইমাম হাসান হোসেনকে আনবেন, এরা নবীজির দুই হাত মোবারকের নিস মোবারক নিবেন। আল্লাহ আকবার, আবু বকর, ওমর, উসমান ও আলীকে নবীজি বলবেন তোমরা চারদিকে চলে যাও হাশরের ময়দানে, দুই নাতি আমার কাছে আসো, খাতির জান্নাত আমার সামনে থাকো। আল্লাহ আকবার, আমি নবী, এখন আমার উম্মতকে কাউসার খাওয়াবো, কাউসার। হে আমার নাতিরা, তোমরা আমার সাথে সাথে খাওয়াবে, আবু বকর, ওমর, উসমান আলী তোমরা খাওয়াবে, ইমামরা খাওয়াবে, আমার নবী আমাদেরকে জান্নাতের টুকরা সে কাউসারের পানি খাওয়াবে। আর নবী বলেছেন শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমি এই জন্য দুনিয়ায় কেঁদেছি না আল্লাহরে, আমাকে তুমি এমন একটা ক্ষমতা দাও আমি যেন আমার উম্মতকে জান্নাত দিতে পারি। আমার নবী হাশরের ময়দানে যাকে জান্নাতি বলবেন, আমার আল্লাহ বলে তাকে আমি আল্লাহ জান্নাতি বানাই দিলাম। চিৎকার দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে কোরআন শরীফ বোঝার তৌফিক দান করো, ওয়াজ করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের প্রত্যেককে ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়ার তৌফিক দান করো। আমি একটি কথা বলেছিলাম রানিং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের কাছে, রানিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, এমন একটি আইন জাতীয় পার্লামেন্টে করুক যারা নবী শত্রু, অলির শত্রু, তাদের জন্য একটা রাস্তা মাত্র খোলা রাখবেন, যে রাস্তাটির নাম হবে মৃত্যুদণ্ড। বলেন কি দণ্ড? আমরা মৃত্যুদণ্ডের আইন চাই কি চাই না? আল্লাহ পাক যেন তাদেরকে, যারা ইসলাম মানে না, নবী মানে না, ওলি মানে না, তাদের মৃত্যুদণ্ডের আইন করুক, আল্লাহ যেন তাদেরকে এই ক্ষমতা দান করে। তারপরে আর একটি কথা বলবো, ইজিদ বড় লুচ্চা ছিল, এজিদ বড় খান্নাত ছিল, এজিদের অন্তরে শুধু ছিল জেনা, ব্যভিচার, তাস, জুয়া, মদ ইত্যাদি খারাপ, সে কখনো ভালো হতে? ইদানিং আমাদের বাংলাদেশে কিছু পীর বাইর হয়েছে, এজিদ রদিয়াল্লাহু তাআলা কিরে বন্ড বিশ্বাব, এজিদ যদি রদিয়াল্লাহু তাআলা হয় তুই তো লানাতুল্লাহ আলাইহ, এটি পিসাব না, পীর নামের কলঙ্ক। এজিদ কোনোদিন ভালো হতে পারে না, এজিদ শয়তান ছিল, শয়তান আছে, এখন শয়তান হয়ে আজাবের মধ্যে আছে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দা ছিল, জিন্দা আছে, ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশুরুন, এখনো তিনি রওজা পাকে কবরে জিন্দা, 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 চিৎকার দিয়ে বলেন ইয়া হোসেন, ইয়া হোসেন।